আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ এম আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? বলেন। জি জি, ভাবছিলাম আজকে ওই সবে মেরাজ উপলক্ষে আপনারা বন্ধ রাখছেন লাইভ। না না, এই যে মাতুব্বর ভাই তো লাইভ করেছে, মাতুব্বর ভাই লো পাপ, ওনারা তো লাইভ করেছে, আমার তো শরীর একটু খারাপ ছিল, এই জন্য আমি ভাবছিলাম যে করব না, পরে আর কি, যে পরে একটু অল্প সময়ের জন্য শুরু করছি, দেখি যদি অন্যরা আসে তাহলে আমি চলে যাব। আচ্ছা, জুম্মাবারে মিস দেওয়া তো ঠিক না, জি জুম্মাবারে মিস দিলে সব কমে যাবে না, এই জন্য মিস দেওয়া ঠিক না, তারপর পরে আবার কাজা করতে হবে, লাইভ কাজা করতে হবে, তাই না? এই জন্য জি 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 আচ্ছা আসিফ ভাই, আমি কি প্রশ্ন করবো আপনাকে? মানে আমি জানার জন্যই প্রশ্ন করব, জাস্ট আমার কিছু কনফিউশন আছে, ওগুলো একটু দূর করে দিবেন আপনি। ভাই, আমি যে আপনার কনফিউশন দূর করতে পারবো এরকম কোনো গ্যারান্টি আমি তো দিতে পারি না, কিন্তু আপনি যদি না, কোনো আমি তথ্য চান, মানে রেফারেন্স আমি চান, কোনো আলোচনা যুক্তি উপস্থাপন করতে চান, সেটা আমরা করতে পারি, সেই আলোচনার দরজা খোলা আপনার, কিন্তু কনফিউশন দূর করবো এরকম কোনো গ্যারান্টি নাই, হয়তো আপনার না 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 কনফিউশন আরো বেড়ে যেতে পারে। না আসি ভাই, কনফিউশন দূর করার বলতে আমি আসলে ওইভাবে মিন করি নাই, মানে সহজ ভাবে বলছি না, আমি প্রশ্ন করবো, আপনি জাস্ট আপনার পক্ষ থেকে রেফারেন্স সহ যে উত্তরগুলো দেন সবসময় ওইভাবে দিবেন, আমি শুনবো, ধৈর্য সহকারে শুনবো যতক্ষণ আপনি বলেন, এরপর আমি আমার পরবর্তী প্রশ্নে যাবো যতক্ষণ আপনি আমাকে সুযোগ দেন, এরপর যদি আমার আচ্ছা সময় ফুরিয়ে ঠিক যায় আছে, আমাকে বলবেন, আমি চলে যাবো আর কি, কিছু না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো যেটা বলার আচ্ছা, সেটা বলো। এটা হচ্ছে ভাই ওই যে ওই রিসেন্টলি আপনি ওই সংশয় ডট কম সবসময় দেন, আমি মানে রিসেন্টলি দেখার পর হঠাৎ করে মনে হলো যে একটু সংশয় ডট কম এ ঢুকি, ঢুকার পরে আমি ওখানে একটা লেখা পড়ছি, একটা না আসলে দুইটা লেখা পড়ছি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার মাস্ট রিড বলছিলেন মনে, মানে যেগুলো অবশ্যই পড়তে হবে এই টাইপের কিছু একটা, তো আমি ওগুলোর মধ্যে ঢুকে পড়লাম। একটা হচ্ছে ওই ওই যে ভাই ওই যে আঙ্গুলের অগ্রভাগ, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আপনি এটা অনেক মোটামুটি রেফারেন্স টেফারেন্স ওখানে সবকিছু দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, হুম হুম ওই যে আঙ্গুলের অগ্রভাগ, মানে তারা কি মনে করে তাদেরকে আমি আবার পুনরুত্থান করতে পারবো না, আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত মানে সজ্জিত বা সৃজিত করতে পারি, মানে এইভাবে আল্লাহ তার ক্ষমতাটা বুঝেছে আর কি। তো এই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা, আপনি কিন্তু ওই মানে কোনো, মানে আমি জাস্ট মানে বলতেছি আর কি, মানে আপনি কিন্তু ওখানে কোনো তাফসির আনেন নাই, ওখানে শুধুমাত্র ওই কোরআনের মানে জাস্ট লাইনটা দিছেন। এই কথাটা কেন বলতেছি, এটা আমি ওই দিনে দেখছি যেদিন আপনি একজন মুমিনের সাথে কথা বলছেন, ইয়ে নিয়ে ওই যে ওই যারা আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করে না, আপনি আরো ভালো বলতে পারবেন, আমি জাস্ট ওই মানে মূল ভাবটা বলতেছি, তারা সৃষ্টির নিকৃষ্ট জীব, এই টাইপের কিছু একটা ছিল, যে জিনিসটার রেফারেন্স আপনি ওনাকে দেখাইছিলেন তাফসিরের জালালাইন থেকে। হ্যাঁ আচ্ছা, একটু বলে নি, একটু বলে নি, যে জি এই যে জি এই অবশ্যই ভাই, আঙ্গুলের অগ্রভাগের যে লেখাটার কথা বলছেন, সেই লেখাটা অনেক পুরনো, সেই লেখাটা আর এডিট করা হয়নি, সেই লেখাটার ভিতরে তাফসির টাফসির ঢুকানো বা এগুলো কিছুই করা হয়নি, কারণ হচ্ছে ওই লেখাটা এত আনইম্পর্টেন্ট একটা লেখা, মানে এত অগুরুত্বপূর্ণ একটা লেখা, যে এই লেখাটার দিকে যে আমরা আলাদাভাবে মনোযোগ দিব, আমি আলাদাভাবে মনোযোগ দিব, সেটার কোনো প্রয়োজনই আমি এখন পর্যন্ত বোধ করিনি। তো আপনি যেহেতু এই জিনিসটা বলছেন, হয়তো 2-3 মাস পরে হয়তো যদি সময় হয় তাহলে আমি লেখাটা আবার একটু চেক করে দেখবো, কারণ এটা অনেক পুরনো একটা লেখা, অনেক বছর আগে সেখানে যখন এই লেখাগুলা সংশয় ডট কমে দেওয়া হয়েছে, তখন সব রেফারেন্স তখন একসাথে দেওয়া হতো না, সেই সিস্টেমটাই তখনো চালু হয়নি। হ্যাঁ, সংশয় ডট কমের তো একটা মানে বিবর্তন ঘটেছে। এই যে ফারাজ ভাইও চলে এসেছেন আমাদের সাথে, ফারাজ ভাই আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। হ্যাঁ, তাহলে আমি একটু কথাটা শেষ করি। সংশয় ডট কমের যে বিবর্তনটা ঘটেছে, সেই বিবর্তনটা হচ্ছে যে আগে আমি যে লেখাগুলো লিখতাম, সেই বেশিরভাগ সময় দেখা যেত যে রেফারেন্স গুলা এত মানে ভাবে দিতাম না, কারণ আমি ভাবতাম যে লোকজন তো পড়েই নিতে পারবে, লোকজন তো বই খুলে দেখেই নিতে পারবে, কিন্তু পরবর্তীতে যে জিনিসটা দেখা গেল যে কেউই আসলে পড়ে দেখে না, বই মূল গ্রন্থটা খুলে দেখে না, বা হাদিসটা খুলে দেখে না, বা কোরআনের আয়াতটা খুলে দেখে না, আসলে কেউই ওই পড়ার কাজ করে চলে যায়। পরবর্তীতে আমরা যে যে জিনিসটা আমি যে জিনিসটা সিদ্ধান্ত নিলাম যে একেবারে বইয়ের পাতা মানে সবুজ লাল কালি দিয়ে দাগিয়া দাগিয়া তাদের খাওয়াইতে হবে, মানে এইভাবে খাওয়াইতে হবে লোকজনকে, এইভাবে তাদের গলায় ধরে মানে চামচ দিয়ে স্পুন ফিডিং করতে হবে, তখন আমরা সেই জিনিসটা করলাম। কিন্তু এই জিনিসটা যখন এই লেখাটা যখন লিখেছে তখন সেই ইয়াটা ছিল না, এবং পরবর্তীতে সেই লেখাটা যে আবার আমরা আবার পরে লেখা এডিট করি, কিন্তু এই লেখাটা তো অগুরুত্বপূর্ণ একটা লেখা যে আমি কখনো মনেই করিনি যে এই লেখাটা এডিট করতে হবে বা এই লেখাটার কোনো প্রয়োজনও আছে। ইনফ্যাক্ট এই লেখাটা আমি কয়েকবার ভেবেছিলাম যে এই লেখাটা রিমুভ করে দিব, এই লেখাটার কোনো আসলে প্রয়োজন নেই, কারণ হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ বলতে যে ফিঙ্গারপ্রিন্ট বোঝায়, এই জিনিসটাই তো মানে প্রমাণিত না, এটা একটা অপ্রমাণিত দাবি নিয়ে মানে আমাদের আবার লেখার দরকার কি, সেটাই আমি এখন পর্যন্ত বুঝিনি। বুঝতে পেরেছেন এম ভাই? হ্যাঁ জি আসিফ, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, মানে আমি পুরোটা শেষ করতে পারি না, সেটা হচ্ছে ওই যে মানে ওই কোরআনের আয়াতটা ছিল তারা নিকৃষ্ট জীব, কিন্তু তারা যে পশুর থেকে অধম সেটা কিন্তু তাফসিরে বলা, কোরআনে বলা নেই, কিন্তু ওই দিন আপনি ওই তাফসিরটাকে অনেক বেশি ফোকাস করছিলেন। আমি মানে না না, মানে নিকৃষ্ট জীব, আপনাকে, নিকৃষ্ট জীব আপনি ভাই মিথ্যা বলছেন কিন্তু। হ্যাঁ, না না নিকৃষ্ট আসিফ ভাই, জীব মিথ্যা এটা আমি কোরআনের যেটা আয়াত বুঝেছি, নেই। আমি যেটা আচ্ছা, বুঝেছি তাহলে আমি কোরআনের একটু আয়াত বললাম আমরা আসিফ বের ভাই। করি, কোরআনের আয়াতটা আমরা বের করি জি ভাই, জি আমরা জি কোরআনের প্লিজ আয়াতটা বের করি, জি প্লিজ ভাই, কোরআনের আয়াতটা বের করে আমরা দেখি যে এখানে নিকৃষ্ট শব্দটা আছে কিনা, নাকি ভাই?
না আসিফ ভাই, মানে ওই ওই ক্ষেত্রে তাফসীরটা ইউজ করছেন কি দেলা ক্ষেত্রে তাফসীর ইউজ করলাম? তাফসীরটা ইউজ করেছি পরে। আচ্ছা এম ভাই আপনার কথাটা আরেকবার বলুন তো, আমি আপনার কথাটা বুঝি নাই। নির্দিষ্ট জীব লেখা ছিল কি লেখা ছিল না কোরআনে? জি জি ফারাজ ভাই আমি বলি, এটা হচ্ছে আমি আসিফ ভাইয়ের ওইদিন লাইভটা দেখছিলাম, তো মানে দুইটা ঘটনা একসাথে ঘটছে। একটা হচ্ছে ওই একজন মুমিনের সাথে উনি কথা বলতেছিলেন ওই একটা আয়াত নিয়ে, যেখানে বলা হয়েছিল যে মানে যারা আল্লাহ এবং তার রাসূলে মানে বিশ্বাস করে না। আসিফ ভাই আমি আপনার আপনার উপর কোনো মিথ্যাচার করতেছি না, আমি মানে যতটুকু মনে আছে ততটুকু বলতে পারি। আপনি আপনার কথাটা শেষ করেন, বলেন আপনার কথাটা শেষ করেন। ওইটা হচ্ছে যে যারা ওই মানে যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে না তারা হচ্ছে নিকৃষ্ট জীব, কিতাবে একটা আয়াত কোরআনে আছে। ওকে, তো আসিফ ভাই ওই আয়াতটাকে মানে ফোকাস করছে এই জন্য যে তাদেরকে আসলে নিকৃষ্ট জীব না বরং পশুর থেকে অধম বলা হয়েছে। কিন্তু এই দুটোর ডিফারেন্সটা কি, নিকৃষ্ট জীব এবং পশুর থেকে অধম এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ ডিফারেন্স হচ্ছে ভাইয়া, ধরেন সকল পশু একটু 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 ভাই, সকল পশু পাখি জীবজন্তু সকল প্রাণীর থেকে নিকৃষ্ট বা সকল প্রাণীর থেকে অধম এবং নিকৃষ্টতম জীব, এই কথা দুটোর ভিতরে পার্থক্য কি ভাই? হ্যাঁ এটাই বলতেছি ভাই, মানে একটা জিনিস হচ্ছে যে মানে ওখানে মধ্যে বোঝানো হয়েছে যে মানে মানুষদের মধ্যে নিকৃষ্ট, যারা মানুষ মানুষদের মধ্যে নিকৃষ্ট বোঝানো হয়নি। এই যে কথাটা অ্যাড করলেন যে মানুষের মধ্যে নিকৃষ্ট যে বলেন বোঝানো হয়েছে, এটা আপনি বুঝটা কোথা থেকে নিচ্ছেন? এটা কি কোন তাফসীর থেকে নিয়েছেন নাকি? আমি আসলে ভাই মানে আচ্ছা ফারাজ ভাই মানে ফালতু মানে সব টাইম ওয়েস্ট তো দরকার নাই আপনার সাথে। হ্যাঁ ফালতু টাইম ওয়েস্ট করে লাভ আসিফ ভাই, আমার আমার কাছে মনে হয় কি মানে আপনি সব সময় ডিফেন্স করে পুরো ফেলেন, আপনার কোনো লেখা ডিফেন্স করে ফেলেন। মানে ওনারা যেই মনে করেন একটা দাবি নিয়ে আসছে, দাবির সপক্ষে কোনো প্রমাণ কিন্তু আমি ইহজন্মে দেখি না, তো আমি ঢুকলে আর কি মোটামুটি ওনাদের দাবিটা একটু যাচাই করতে চাই। ফারাজ ভাই আমি তো জানি যে ওনারা কোনো ধরনের রেফারেন্স কোনো ধরনের দলিল প্রমাণ কিছু আনবে না, হুদাই মুখে মুখে কিছুক্ষণ কথা বলবে, তারপর যেখানে দেখা যাবে যে একটা মানে প্রবলেম হয়েছে তখন ওনারা লাইনটা কেটে চলে যাবে, অথবা বলবে যে আগামী দিন আমি। এম ভাই এম ভাই কথা মাঝখানে কথা বলেন না, ওভারটক করেন না প্লিজ। আপনি একটু এই শব্দ দুইটার দেখতে পাচ্ছেন, এই শব্দ এবং এই শব্দ, এই দুইটার অর্থ এখানে কি দেয়া হচ্ছে ভাই? সৃষ্টির অধম। সৃষ্টির অধম মানে জিনিসটা কি, মানুষের অধম নাকি? মানে কি ভাই? সৃষ্টির, আচ্ছা এইখানে বলা হচ্ছে সৃষ্টির অধম, মানে সৃষ্টি বলতে কি শুধু মানুষ বোঝায় নাকি প্রাণী জগৎও বোঝায়? হ্যাঁ টোটাল প্রাণী জগৎটাই বোঝাবে। আর এই অধম, এই অধম শব্দটার আরেকটা অর্থ হচ্ছে নিকৃষ্ট, এটার আরেকটা অর্থ হচ্ছে সবচেয়ে বাজে সবচেয়ে নিচু, এইগুলোই তো তাই না? জি জি। আচ্ছা আপনি যে বললেন যে কোরআনে তো এই কথাটা বলা নাই, হ্যাঁ কোরআনে এই কথাটা বলা নাই, মানুষ আবার একটু পরে ঘুরে বলছেন যে মানুষের ভেতরে নিকৃষ্ট বলা হয়েছে। আপনি বলেছেন এক প্রথমে যে নিকৃষ্ট শব্দটাই বলা নাই কোরআনে, নিকৃষ্ট শব্দটা এইটারই আরেকটা অর্থ হচ্ছে নিকৃষ্ট, এই অধমের আরেকটা অর্থ হচ্ছে নিকৃষ্ট, আরেকটা অর্থ হচ্ছে সবচেয়ে খারাপ সবচেয়ে বাজে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু বলা যাবে, এই এইটার অনেকগুলা অর্থ আছে, এই অধম কথাটার অনেকগুলো অর্থ আছে। আপনি যে বললেন প্রথমে বললেন যে মানুষ, দেখেন এখন কথা পাল্টায় এদিক সেদিক ছুটবেন না, হ্যাঁ আপনি প্রথমে বলেছেন যে নিকৃষ্ট শব্দটাই বলা নেই, তারপর আমি আপনাকে আপনি বলেছেন যে তাফসীর থেকে নাকি আমি নিকৃষ্ট জিনিসটা দেখেছি, আপনি যদি এখন মানে কথা ঘুরান তাহলে আমি আপনার কথাটা ইউটিউব থেকে টেনে শোনাবো আবার সবাইকে যে আপনি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি বলেছেন নিকৃষ্ট শব্দটা কোরআনের আয়াতের ভিতরে নাই, আপনি বলেছেন যে এটা নাকি আমি তাফসীর থেকে দেখেছি, আপনি এই কথাটা বলেছেন একবার, এবং দ্বিতীয় দফায় বলেছেন যে মানুষের ভিতরে এই নিকৃষ্ট বলা আছে, পশু পাখিদের থেকেও যে নিকৃষ্ট সেটা বলা নাই। আমি আপনাকে কোরআনের আয়াত থেকে দেখাচ্ছি কোরআন.com থেকে, যে এখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে সৃষ্টির অধম, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির সবচেয়ে বাজে, এবং সমস্ত তাফসীরে এই জিনিসটা এসেছে, আল্লাহ নিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত, এটা হচ্ছে মুক্তাসার এর অনুবাদ, এরাই সৃষ্টির অধম তাইসরুল কোরআন, এরাই সৃষ্টির অধম মুজিবুর রহমান, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি বাই আল বায়ান ফাউন্ডেশন, যেটা হচ্ছে সরাসরি সৌদি আরব থেকে সত্যায়িত অনুবাদ, সেই সরাসরি সৌদি আরবের সত্যায়িত অনুবাদটাতে বলা হয়েছে, এটা এই অনুবাদটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি কারণ এটা সরাসরি সৌদি আরবের সরকার কর্তৃক নির্ধারিত এবং সত্যায়িত অনুবাদ, এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক অনুবাদ কোরআনের এত পর্যন্ত যা অনুবাদ হয়েছে তাদের ভিতরে, এই আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা আমি সবচেয়ে পছন্দ করি কারণ এটা সৌদি সরকার দ্বারা সত্যায়িত,
এইখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে ওরা হলো স্নিগ্ধকৃষ্ট সৃষ্টি। আর ডক্টর আবু বকর জাকারিয়া যিনি হচ্ছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে মানে ফিকাহ শাস্ত্রের ফিকাহ ডিপার্টমেন্টের ডিন, তিনি লিখেছেন তারাই সৃষ্টির অধম। প্রত্যেকটা অনুবাদে দেখা যাচ্ছে, আচ্ছা ইংরেজি অনুবাদটাও দেখি, ইংরেজি অনুবাদে বলা হচ্ছে দে আর দ্য ওয়ার্স্ট অফ অল বিংস, অল বিংস। আপনি বলছেন যে শুধুমাত্র মানুষের ভিতরে নিকৃষ্ট বলা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয়বার বলেছেন, প্রথমবার বলেছেন যে নিকৃষ্ট শব্দটা নাকি আমি কোরআন থেকে না দেখিয়ে তাফসির থেকে দেখিয়েছি। ভাই আপনি এখন বলেন আপনার রেফারেন্স গুলো একটু সহ বলবেন, বলেন ভাই। জি আসিফ ভাই, আমি শুরুতে বলছিলাম আমি কিন্তু আপনার উপর কোনো মিথ্যাচার করতে আসি নাই, আমি জাস্ট একটা জিনিস মানে ফোকাস করতে চাইছি যে আপনি এই আয়াতটা ব্যাখ্যা করার সময় তাফসির অনেক বেশি ফোকাস করছেন, কিন্তু আপনার সংশয় ডট কম এর ওই আঙ্গুলের অগ্রভাগের লেখার যেটা ওখানে কিন্তু আপনি কোনো তাফসির উল্লেখ করেন, যেটা উত্তর আপনি আমাকে অলরেডি দিয়েছেন যে তখন আসলে অতটা গুরুত্ব দেন নাই, কিন্তু ওখানে তাফসিরে গেলে আমি মনে করি, মানে আমি মনে করি না, আপনি হয়তো জানেন যে ওই তাফসিরে কিন্তু আঙ্গুলের অগ্রভাগ বলতে ফিঙ্গারপ্রিন্টের কথাই বলা হয়েছে। আপনি যে দাবিটা করেছেন একটু আগে আপনি দাবি করেছেন কোরআনে নাকি এই নিকৃষ্ট শব্দটাই নাই, এবং পরে বলেছেন মানুষের ভিতরে নাকি নিকৃষ্ট বলা হয়েছে, সেইটা একটু বের করে দেখান আগে, তারপরে ওই ফিঙ্গারপ্রিন্টের আলোচনাতে যাবো একটু পরে, প্লিজ আগে একটু শেষ করেন। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আপনি তো অলরেডি সবাইকে দেখাই দিয়েছেন জিনিসটা, আমিও দেখছি এবং আমি এটা দেখি কি দেখছেন, আপনি কি দেখেছেন, কি দেখেছেন সেটা একটু বলেন আসিফ ভাই। যে আমি আপনি কি এই যে আপনি যে আমার ভিডিওটা দেখার পরে আপনি মানে এই জিনিসটা যাচাই করে দেখেছিলেন যে কোরআনে নিকৃষ্ট সৃষ্টি বলা আছে নাকি নাই, দেখেছিলেন যাচাই করে? না না, আমি তো ওই লাইভটা দেখছি এবং আমার ফোকাসটা ছিল যে মানে আসিফ ভাই বারবার ওই তাফসিরটা দেখাচ্ছিল, মানে তাফসিরটাতেই মানে আরো ভালো করে বলেছিল ভাই, তাফসিরটা দেখাই আর যেটাই দেখাই কোরআনের আয়াতে এটা বলা আছে নাকি নাই, তাফসিরেও একই কথাই লেখা থাকবে, তাফসিরেও তো একই জিনিসই লেখা থাকবে, কোরআনের আয়াতে বলা আছে নিকৃষ্ট, তাফসিরেও তো একই জিনিসই লেখা থাকবে। কিন্তু আপনি দাবি করেছেন কোরআনের আয়াতে, আপনি দাবি করেছেন কোরআনের আয়াতে নিকৃষ্ট এরকম কোন শব্দই নাই, পরে বলেছেন যে মানুষের ভিতরে তারা খারাপ এটা বলা হয়েছে নাকি কোরআনে, এটা নাকি বোঝানো হয়েছে পরে বলেছেন। ভাই আপনি আপনার পয়েন্টটা এই দুইটার মধ্যে যেটাই প্রমাণ করতে পারবেন সেটাই আগে দেন। আপনার দুইটা দাবি তো আমরা শুনলাম যে একটা হচ্ছে নিকৃষ্ট নাই, কথা শুনে রিপ্লাই দিন। আমি কিন্তু খুব কমপ্লিকেটেড কোনো প্রশ্ন আপনাকে করবো না। প্রথম প্রশ্নটা, প্রথম দাবিটা ছিল আপনার এরকম যে নিকৃষ্ট বলে কোনো কিছু নাই, কোনো শব্দ কোরআনের মধ্যে নাই, এটা আছে তাফসিরে। সেকেন্ড যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে নিকৃষ্ট বলা হয়েছে এটা হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট। এই দুইটার মধ্যে যেইটার দাবিটা প্রমাণ করতে পারবেন সেটা দিয়ে শুরু করেন। আগডুম, বাগডুম, ঘোড়াডুম সাজে এগুলো শুনতে আমিও ইন্টারেস্টেড না, আসিফ ভাই ইন্টারেস্টেড না, যে দাবিটা প্রমাণ করতে পারবেন শুধুমাত্র ওই দাবিতে চলে যান। থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, ফারাজ ভাই এবং আসিফ ভাই দুজনকে আমি বলতেছি, আমার প্রশ্ন যেটা ছিল সেটা আগডুম বাগডুম ঘোড়াডুম, আপনারা অনেকক্ষণ এই দুইটার মধ্যে যেটা প্রমাণ করতে পারছেন আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনছি, দয়া করে একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনে একটা মিনিট আমাকে একটা মিনিট কথা বলতে দেন। আমরা কিন্তু টপিকের বাইরে কথা বলি নাই, প্লিজ এই দুইটার মধ্যে আমি টপিকের বাইরে কথা বলবো না, যে এই দুইটার মধ্যে যেটা প্রমাণ করতে আমি আমি কিন্তু ভাই মানে রাগাচ্ছেন এখন, সিএসসি রাগাচ্ছেন, এই দুইটার মধ্যে কোনটা কি প্রমাণ করতে পারবেন কিনা, যদি পারেন তাহলে কোনটা প্রমাণ করতে পারবেন বইলে ওই দুইটা টপিকের মধ্যে একসাথে ঢুকে পড়েন, তাড়াতাড়ি বলেন ওই দুইটার মধ্যে কোনটা কোনটা প্রমাণ করতে পারবেন। জি 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 জি। আচ্ছা এটা আগে আমি শুরু করি, আগে আমার কথাটা রেসপন্স, আমি কথাটা শুনেই করতে পারতেছি না, কথা বলার আগে আপনারা বলতেছেন রেসপন্স করেন, এই দুইটার মধ্যে একটারও কি আপনি এভিডেন্স দিতে পারবেন কিনা, হ্যাঁ বা না বলেন। কোন দুইটার মধ্যে ভাই? আসিফ ভাই আমি ওনার সাথে কথা বলতে চাই, কোন দুইটার মধ্যে যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি কিসের উত্তর দিচ্ছেন, কিসের উত্তর দিবেন, কিসের উত্তর দেওয়ার জন্য আপনি সময় চাইছেন, কিসের উত্তর দেন? মানে আপনি ভাত খাইছেন কিনা এটার উত্তর আপনি আপনি কথাটা দিয়েছেন, আপনি যে কথা বলবেন, আপনি যে কথাটা বলবেন কি বলবেন, আপনি আজকে ভাত খাইছেন কয়টায় সেটা বলবেন নাকি আপনি অফিসে গেছেন কয়টায় সেটা বলবেন? আপনার যে কথা বলার জন্য টাইম দরকার এটা কিসের জন্য দরকার? আপনি প্রশ্নই বোঝেন নাই, আপনি উত্তরের জন্য সময় চাচ্ছেন, আপনি কথা বলার জন্য সময় চাচ্ছেন, আপনি প্রশ্নই বোঝেন নাই। চিন্তা করেন ভাই, আপনি যদি প্রশ্ন না বুঝে থাকেন আপনি ফারাজ ভাইকে আবারও বলবেন যে ফারাজ ভাই প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, আবার একটু প্রশ্নটা করেন তারপরে আমি উত্তরটা দিব, প্রশ্নটা বুঝে আমি উত্তরটা দিব। আপনি না এক সেকেন্ডও না, এক সেকেন্ডও না, আপনি কন্টিনিউয়াসলি সময় চাচ্ছেন কথা বলার জন্য কিন্তু আপনি এখন পর্যন্ত কি কথা বলবেন, কিসের উত্তরটা দিবেন সেই প্রশ্নটাই আপনি এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। ফারাজ ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো নাকি আরেকবার একটু যদি আপনি একটু কষ্ট করে আপনি আমি ঢোকার পর আপনার দুইটা দাবি শুনেছি। প্রথম দাবি কোরআনে নিকৃষ্ট শব্দটাই নাই, এই শব্দটা আছে তাফসিরে, উনি এটা তাফসির থেকে দেখাইছে, আসিফ ভাই এটা তাফসির থেকে তার লাইভে দেখাইছে। দ্বিতীয় দাবি করেছেন যে কোরআনে নিকৃষ্ট শব্দটা আছে
কিন্তু সেটা মানুষের মধ্যে নিকৃষ্ট বোঝানো হয়েছে, সকল প্রাণীদের মধ্যে না। এই দুইটা দাবির মধ্যে কোন দাবিটা, এই দুইটা দাবির মধ্যে কোন দাবিটা প্রমাণ করতে পারবেন, এক বা দুই বলে শুরু করতে পারেন, বা যদি প্রমাণ করতে একটা প্রমাণ করতে না পারেন তাহলে বলেন যে ভাই আমি একটা প্রমাণ করতে পারবো না, শুরু করেন। আগডুম বাগডুম না, আবারও বলছি। আপনি জি জি আগডুম বাগডুম না, আপনি যে দুইটা দাবির কথা বলছেন দুইটা একটা ভাই ভাই প্রশ্ন বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই আমি প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি ফারাজ ভাই যে দুইটা বলছে দুইটা একটাও যেহেতু কোরআনে নাই তাহলে আমি দুইটা একটাও প্রমাণ করতে পারবো না। এবার আমি ফারাজ ভাই তাহলে আপনি এই কথাগুলো কেন বলেছেন? একটু হ্যাঁ আসিফ ভাই এটা আরেকবার রিপিট করতে বলেন, বা আসিফ ভাই এটা আরেকটু রিপিট করতে বলেন, একটাও কোরআনে নাই মানে কোন জিনিসটা কোরআনে নাই? এই যে আপনি বলছেন মানে সৃষ্টির অধম কোরআনে নাই আপনি বলছেন, কিন্তু এটা তো আসলে আছে, তো আমি কিভাবে প্রমাণ করব? না ফারাজ ভাই বলে নাই, আপনি বলেছেন, আপনি এসে বলেছিলেন নিকৃষ্ট এই শব্দটা কোরআনে নাই, এটা আপনি বলেছিলেন ফারাজ ভাই, সেটা আপনি ভিত্তি করেছেন। এত এত সময় নেই, এত 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 ইয়া নাই যে বালবার কাপ পোলা বাই নাইছে, এত এত সময় নেই। সরি আসিফ ভাই, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। এটা ঠিক আছে, এটা এটা মানে একেবারে মানে মাথায় উঠে যাওয়ার মতো কথা আর স্টুপিড পোলা বাই, মানে কিভাবে কথা বলবো বলেন এই যে সাথে কথা বলা তো সম্ভব না। ব্রেইনের কি তালা মেরে থুয়া যদি আসে তাহলে কথা বলাটা পসিবল কিভাবে? আই এম সরি ফর মাই ওয়ার্ডস বাট এই 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 পসিবল না ভাই, সরি।